এই হচ্ছে ছোলেটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু সত্যি বেশ ঝাল ঝাল ভালো খেতে। আর যেরকম ওখানেও একটা আলু দিয়ে থাকে সেটা দিয়েছে, আচার দিয়েছে, পেঁয়াজ দিয়েছে, গ্রিন চাটনি দিয়েছে, মানে সব কিছু একদম মেনটেন করেছে। তার মধ্যে এইরকম সুন্দর ভাটুরি আছে গরম গরম প্রেজেন্ট করছে, ভেতরে একদম সুন্দর পনিরের স্টাফিং, এটার মধ্যে পটেটো আছে, তার সঙ্গে কিন্তু এগ আছে দেখতে পাচ্ছি, মটরশুঁটি আছে, আরও অনেক কিছু দিয়েছে, এটা পুরো চেরি আছে, আর গ্রেভিটা হালকা মিষ্টি মিষ্টি খেতে। গুড আফটারনুন সবাইকে, আরও একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। বেসিক্যালি অনেকদিন বাদেই আর কি কলকাতার ব্লগ, না কলকাতার ব্লগ অনেকদিন বাদে নয়, আমার শ্যুট করা হচ্ছে অনেকদিন বাদে, তার কারণ চার দিনের জন্য আমরা গেছিলাম নর্থ বেঙ্গল, আর সেখানে এত ঠান্ডা ওয়েদার না, সেই ট্রাভেল ব্লগ তো জানি বিজিতে কন্টিনিউ আসছে। আর ওইখান থেকে কালকে ফিরে অবস্থা পুরো খারাপ হয়ে গেছে, মানে কলকাতায় এত গরম, যদিও একটু রোদটা পড়ার পরেই বেরিয়েছি এখন দুপুর দুপুর। আর আজকে কিন্তু কলকাতার কিছু খাবার দাবার তোমাদের সামনে প্রেজেন্ট করবো, বেসিক্যালি কিছু অচেনা কিছু চেনা সব মিলেমিশেই কিন্তু আজকের এই ব্লগটা হতে চলেছে। ভিডিওটা একদম লাস্ট অবধি দেখতে থাকো, আশা করি তোমরা ভালো ভালো কয়েকটা জায়গার খোঁজ পাবে। আর তোমাদের কিন্তু বেসিক্যালি আর কি মিলেমিশেই আমি কন্টেন্ট দিই, মানে কখনো কখনো কিন্তু বুফেও থাকে, কখনো স্ট্রিট ফুড থাকে, তার সঙ্গে নর্মাল রেস্টুরেন্টও আছেই। আর এখন আছি একদম এক্সাইডের কাছে, আর এক্সাইডের কাছে পিজির পেছন দিকে আছে শর্মা টি হাউস, যেখানকার চা কিন্তু একদম সেই লেভেলের ফেমাস। তো এক কাপ চা দিয়েই আজকের এই ব্লগটা স্টার্ট হবে, তারপর দেখি কী কী এক্সপ্লোর করা যায় যেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। এই হচ্ছে এক্সাইডের কাছে শর্মা টি হাউস, আর এই শর্মা টি হাউসে আমরা যাব। তার আগে এখানে দেখলাম আখের রস বিক্রি হচ্ছে 20 টাকা 30 টাকা 50 টাকার গ্লাস, আর এই ঠান্ডা জিনিস না, মানে আখের রস ডাবের জল, এগুলো এখন গরমের মধ্যে খাওয়া খুব ইম্পর্টেন্ট। তো এখন একটা আখের রস আগে খাবো, তারপরে ওদিকে যাব চা খেতে, আর তার সঙ্গে ক্লাব কচুরি, অনেক কিছুই ফেমাস এই শর্মা টি হাউসে। এটাই সত্যি খেতে ভালো লাগছে, গরমে না কিছু খেতেও ইচ্ছা করে না। এই হচ্ছে শর্মা টি হাউস, আর এই দোকানটা নিয়ে আলাদা করে কিছু বলার নেই। এখান থেকে নিয়ে নিলাম হচ্ছে কচুরির প্লেট, বেসিক্যালি দু পিস কচুরি আছে, একটা আলুর তরকারি, সাথে জিলাপি নিয়েছি, আর এর এক্সাক্ট কত দাম আমি লাস্টে তোমাদের বলে দিচ্ছি। আর ক্লাব কচুরি খাওয়া পেয়েছিলাম, কিন্তু ক্লাব কচুরি সকালে পাওয়া যায়, মানে একদম 5টা থেকে 9টা অবধি, আর ব্রেকফাস্ট থেকে শুরু করে রাতের ডিনার সব কিছু কিন্তু এই দোকানটায় তোমরা করতে পারবে। আর এদের কিন্তু ফেমাস হচ্ছে চা, যেটা আমি লাস্টে খাবো, এবার একটু খেয়ে দেখি। আর গরমের মধ্যে যদিও গরম গরম খাবার, আর একদম দেখো যথেষ্ট কিন্তু মোটা আছে এই কচুরিগুলো, আর ভেতরে হচ্ছে স্টাফিং দেওয়া, এইরকম দেখো স্টাফিং আছে। এবার একটু টেস্ট করে দেখি, আর শর্মার কচুরি না সত্যিই দারুণ, অনেকবার খেয়েছি কলকাতার মানুষ, ফ্যান্টাস্টিক খেতে। আর সাথে এরকম কম মিষ্টি জিলাপি, এছাড়াও কিন্তু এদের এখানে লস্যি থেকে শুরু করে ভ্যারাইটিস মিষ্টি চা সব কিছুই পাওয়া যায়। তরকারিটা কিন্তু আলুর তরকারি, বাট হেভি টেস্টি। আর এইখানে দেখো কচুরিটা কতটা আর কি মোটা, তার সঙ্গে একটু ফ্লাফি আছে, আর ভেতরে একদম ভর্তি স্টাফিং, এটা তোমরা দেখেই বুঝতে পারছো। আর এই দু পিস খেলে মোটামুটি তোমাদের কিন্তু একটা স্ন্যাক্স অথবা লাঞ্চ একজনের জন্য আমার মনে হয় মোটামুটি পেট ভরা খাবার। এছাড়াও ব্রেকফাস্ট থেকে রাতের ডিনার সব কিছুই তো পাওয়া যায়, নিমকি অনেক ফেমাস শুনেছি, আর এখন গরমকালে লস্যি তো আছেই, আর এনাদের অনেক ব্রাঞ্চও আছে, তোমরা আশেপাশের যে কোনো ব্রাঞ্চে ট্রাই করতে পারো। চাটা বেশ ভালো করে, কারণ কেসার দিয়ে করে প্রবলেম যতটা জানি, খাবারটা সত্যিই ভালো করে। শর্মা টি হাউসের সেই ফেমাস কেসার চায়, আর এইটা হচ্ছে বড় গ্লাস এনেছি, আর ওপরে দেখো কেসার কিন্তু আলাদা করে পুরো এনারা দেয় আর কি এতটা পরিমাণে। আর সুনিতাও খাচ্ছে, কেমন লাগছে, ভালো না? হ্যাঁ সত্যি, এর মধ্যে একটা আলাদাই ব্যাপার আছে, তোমরা এসে ট্রাই করে দেখো, একটু নর্মাল কচুরির থেকে হয়তো দাম বেশি, বাট খেতে দারুণ। যদিও গরমে চা ভালো লাগে না, বাট যারা চা খেয়ে অভ্যস্ত তাদের জন্য চাটা সবসময় দরকার, আর তার মধ্যে আমরাও একটা। আর এই শর্মা টি হাউসের চা কিন্তু সত্যিই দারুণ, কেসার টি দুর্দান্ত ফ্লেভার, এটা হচ্ছে বড় ভাড়। খাওয়া তো আমাদের হয়ে গেছে, আর আমাদের টোটাল বিল হলো হচ্ছে 125 টাকা, 65 টাকা হয়েছে ওই কচুরি আর জিলাপি নিয়ে, আর 60 টাকা দাম হচ্ছে চায়ের, মানে ওই বড় ভাড় নিয়েছিলাম ওটার দাম 60 টাকা, কেসার দিয়ে নিলে একটু দাম বেশি, কেসার ছাড়া নিলে মনে হয় দাম 35 টাকা মতো। তো আমি বললাম তোমাদের একটু এক্সপেন্সিভ আছে, বাট খেতে সত্যিই ভালো। ওকে, তো শর্মা টি হাউসে খাওয়া দাওয়া করে কিন্তু আমরা এখন চলে আসলাম হচ্ছে ভাটুলা সিনে। বেসিক্যালি ভবানীপুরের এই দোকানটাতে আসার আমার অনেক দিনের ইচ্ছে ছিল, আমি প্রচুর রিল ভিডিও এগুলো আর কি দেখেছি, কারণ এইখানে দিল্লি স্টাইল নাকি ছোলে ভাটুরে পাওয়া যায়। বেসিক্যালি দিল্লি গিয়ে তো আমরা প্রচুর জায়গায় ছোলে ভাটুরে দেখিয়েছি, এক্সপ্লোর করেছি, কিন্তু অ্যাকচুয়ালি এইখানে কি অরিজিনালি সেই দিল্লি স্টাইল পাওয়া যায় সেটাই আজকে দেখবো, কারণ প্রচুর ভিডিওতে আমি দেখেছি একদম সেই সেই খেতে, মানে দেখে তো পুরো লোভ আমারও লেগে গেছে, আজকে ফাইনালি এসেছি টেস্ট করার জন্য। আর যেহেতু দিল্লিতে আমিও ট্রাই করেছি, তাই আমি কম্পারিজন বলতে পারবো যে অ্যাকচুয়ালি এটা কেমন খেতে। নিয়ে নিচ্ছি আমরা ছোলে ভাটুরে, বেসিক্যালি দেখে তো একদম পুরো দিল্লিতে যেরকম স্টাইল থাকে সেরকমই লাগছে। আর এই হচ্ছে দোকানটা দেখতে পাচ্ছ, এখানে ভেতরে বসে খাওয়ার জায়গা নেই, টেক অ্যাওয়ে বেশ আর কি,
বাইরে এরকম ছোটো ছোটো দুটো টেবিল মতো পাতা আছে যেখানে বসে তোমরা খেতে পারবে। আর এক্স্যাক্ট লোকেশান হচ্ছে ভবানীপুর মেট্রো থেকে জাস্ট হেঁটে 2-3 মিনিট। ডিসক্রিপশানে গুগল ম্যাপের লিঙ্ক দিয়ে দেবো, আদারওয়াইজ তোমরা চেক করে নিতে পারো। আর এই হচ্ছে টোটাল মেনু দেখতে পাচ্ছ, মেনু কিন্তু একদম সিম্পল ছোট্ট মেনু আছে আর দাম মোটামুটি একদম ঠিকঠাক, আমি বলবো দিল্লির থেকে কমই আছে। আর এখানে কিন্তু তোমরা ছোলে ভাটুরে দুটো অপশান পাবে, একটা হচ্ছে হাফ, হাফের দাম হচ্ছে 79, যেটার মধ্যে একটা ভাটুরা থাকবে এরকম ছোলে থাকবে আর তার সাথে পেঁয়াজ চাটনি যেরকমটা দিয়ে থাকে, মানে দিল্লির ক্ষেত্রেও এই সেম জিনিসই কিন্তু দেয়। আর তোমরা যদি ফুল প্লেট নাও, মানে ফুল প্লেট বেসিক্যালি 2 পিস ভাটুরা থাকবে, তার সাথে এরকম চানা থাকবে আর এরকম স্যালাড থাকবে। আর এখানে ভ্যারাইটিস রকমের কম্বো আছে, যেটা হচ্ছে ছোলে ভাটুরের সাথে গোলাপজামুন, ছোলে ভাটুরের সাথে আঙুরি গোলাপজামুন, দেন লস্যি। তো আমরা লস্যি দিয়ে কম্বোটা নিলাম, এর দাম হচ্ছে 169। আর লস্যিটা কিন্তু একদম মাটির ভাড়ে দিয়েছে, বেশ বড় আর ঠান্ডা ঠান্ডা, মানে এইটাই আমার বেশি ভালো লাগছে। গরমের মধ্যে সত্যি না এই ফুড ব্লগ করাটা খুব চাপের ব্যাপার, সেটা গরমকালে আমরা খুব ভালোভাবে বুঝতে পারি। অনেক, তো এবার একটু খেয়ে দেখি। আর এইখানে ভাটুরার সাইজ দেখো, এইরকম বড় বড় পুরো আছে, একদম সফট যেরকমটা দিল্লিতে হয়ে থাকে। তো দেখে তো আমার যা লাগছে একদম অ্যাকচুয়াল দিল্লিতে যেরকম খেয়েছি সেরকমই হওয়ার কথা। এবার টেস্ট তো অবভিয়াসলি বলবো তোমাদের। আর এই 2 পিস কিন্তু মোটামুটি একজনের পেট ভরে যাবে। আর ভেতরে দেখো পনিরের স্টাফিং আছে যেরকমটা দিল্লিতেও হয়ে থাকে। তো আমি অল্প একটুখানি ছিঁড়ে নিলাম, তার সাথে এইরকম ছোলে। আর এই ছোলে কিন্তু দিল্লি স্টাইল বেসিক্যালি একদম কালচে টাইপের হয় দেখতে পাচ্ছ, সাথে একটা লঙ্কা দিয়েছে, একটা আলু দিয়েছে, এরকমটা ওই দিকেও হয়ে থাকে। তো আমি অল্প একটু ছোলে নিলাম আর তার সঙ্গে এই আচার আর পেঁয়াজ, দেখি এবার টেস্ট করে কেমন লাগে। মানে দিল্লিতেও খেয়েছি, এবার কলকাতায় দেখি অ্যাকচুয়ালি কেমন খেতে লাগে, কারণ কলকাতায় ছোলে ভাটুরে অনেক জায়গায় পাওয়া যায় বাট এটা কিন্তু দিল্লি স্টাইল হয় না। এটা অ্যাকচুয়ালি দিল্লি স্টাইলে খেতে। অবভিয়াসলি এবার দিল্লিতে যে সমস্ত দোকানগুলো আছে সেগুলো বহু বছরের দোকান, তাদের একটা নিজস্ব রেসিপি আছে এবং ওগুলো এর থেকে একটু টেস্ট বেশি। বাট আমি বলবো কলকাতায় যত ছোলে ভাটুরে পাওয়া যায় তার মধ্যে সবচেয়ে বেস্ট এটাই লাগবে আমার খেতে। এবং এটা কিন্তু অরিজিনাল দিল্লির যে ছোয়া সেটা একদম মোটামুটি 99% আছে। এই হচ্ছে ছোলেটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু সত্যিই বেশ ঝালঝাল ভালো খেতে। আর যেরকম ওখানেও একটা আলু দিয়ে থাকে সেটা দিয়েছে, আচার দিয়েছে, পেঁয়াজ দিয়েছে, গ্রিন চাটনি দিয়েছে, মানে সব কিছু একদম মেনটেন করেছে। তার মধ্যে এইরকম সুন্দর ভাটুরি আছে গরম গরম প্রেজেন্ট করছে, ভেতরে একদম সুন্দর পনিরের স্টাফিং। ওভারঅল যদি বলতে হয় আমার কিন্তু সেরা লেগেছে, মানে দাম আন্দাজে আমি বলবো বেস্ট খেতে। অবভিয়াসলি যারা দিল্লিতে খেয়েছো তারা রিলেট করতে পারবে, কিন্তু হ্যাঁ আমরা দিল্লিতে যেই ব্র্যান্ডেড দোকানগুলো খেয়েছি সেগুলোর টেস্ট আর একটু বেটার, সেটা হওয়ারই কথা, কারণ সেগুলো বহু বছরের পুরাতন দোকান। আর এইখানে এসে এনারা যেই কনসেপ্টটাকে চালু করেছেন একদম অ্যাকচুয়াল দিল্লির যে ছোলে ভাটুরে সেটাকে নিয়ে এসছে, আমি বলবো এরকম ছোলে ভাটুরে কলকাতায় কোথাও পাওয়া যায় না। আর যেহেতু আমি একটা কম্বো নিয়েছি সাথে লস্যি আছে, লস্যি তোমরা চাইলে আলাদাও নিতে পারো। এই লস্যিটা দেখো কতটা ঘন, ওপরে ড্রাই ফ্রুট দেওয়া আছে পুরো একদম মাটির ভাড়ে। এটা ফ্যান্টাস্টিক খেতে, কতটা ঘন দেখো, মনে হচ্ছে পুরো দইটাই খাচ্ছি, দারুণ। ভাটুরা তো আমরা খেলাম, সিরিয়াসলি দারুণ ছিল। আর এখানে দাদা আছে, দাদার থেকে আমি একটু টাইমিংটা জানবো, দাদা কটা থেকে কটা অবধি খোলা থাকছে? সকাল 8টা থেকে রাত্রি 10টা পর্যন্ত এখানে খোলা থাকে এভরিডে। এভরিডে আর অনলাইনও কি তোমাদের আছে? অনলাইন আছে আমাদের। আচ্ছা, জোম্যাটো সুইগি দিয়ে কেউ যদি অর্ডার করতে চাও পেয়ে যাবে। আর এক্স্যাক্ট লোকেশন কি আছে? লোকেশন এটা ভবানীপুর, এটা কি বলে সবাই, মৈনিমোহন রোড। মৈনিমোহন রোড, আচ্ছা। আর এইদিকে দাদা কন্টিনিউ কিন্তু ভাটুরা বানাচ্ছে। আর ভেতরে পানির স্টাফিং কি দেওয়াই আছে? আর পানির স্টাফিং দেওয়া আছে, আমাদের সব করে পনির স্টাফিং থাকে, একদম বড় বড় সাইজের, মানে তোমাদের দেখালাম। আর টেস্ট কিন্তু অ্যাকচুয়ালি দিল্লি টাইপেরই বলতে পারছো, কারণ আমি যা টেস্ট করে বুঝলাম আমি দিল্লিতেও খেয়েছি, মানে এই টাইপের ছোলে ভাটুরে কিন্তু কলকাতায় কোনো জায়গায় পাওয়া যায় না, এইটুকু তোমাদের আমি অ্যাসিওর করতে পারি। একদম দেখো দাদা ফুলকো ফুলকো পুরো একদম ভাটুরে রেডি করছে এখানে। আর এখানে কিন্তু সিম্পল মেনু, মানে তোমাদের কি কি মোটামুটি পাওয়া যায়? ছোলা ভাটুরা, ছোলা কুলচা, লস্যি, গোলাপজামুন, মানে এই। আচ্ছা, আর ধোসাও কি আছে এখানে মেনুতে? এখানে দেখলাম বন্ধ আছে কিছুদিনের জন্য। আচ্ছা আচ্ছা, আর ছোলেটা কোথায় রাখো দাদা? ছোলেটা একটু দেখি, আমি একটু ভেতরে আসছি দাদার পারমিশন নিয়েই। এই হচ্ছে সেই ছোলে দেখতে পাচ্ছ, একদম কালচে যেরকমটা হয়ে থাকে। আর সাথে এখানে আলু আর লঙ্কা, সাথে এই চাটনি, পেঁয়াজ, সমস্ত কিছু দেওয়া আছে।
আর দাদারা কিন্তু এখানে মানে আমের চাটনি নাকি এটা গো? হ্যাঁ এটা ম্যাঙ্গো পিকেল আছে, ম্যাঙ্গো পিকেল ইউজ করছে। ওভারঅল কিন্তু বলতে গেলে সত্যি দুর্দান্ত। আর আসলে তো দাদাকে এখানে পেয়ে যাবে ভালোভাবে একদম সার্ভিস দেওয়ার জন্য। থ্যাংক ইউ দাদা। আমরা যে কম্বোটা নিয়েছিলাম ছোলে বাটুরে তার সঙ্গে একটা লস্যি, এটার দাম হচ্ছে 169, ট্যাক্স নিয়ে পড়েছে 177। আর খাবারটা কিন্তু সত্যিই দারুণ। তোমরা যদি কেউ এই সাইডে থাকো বা কখনো মনে হয় যে দিল্লি স্টাইল ছোলে বাটুরে একবার টেস্ট করবো, এই ভাটুরা থেকে কিন্তু অবশ্যই এসো। আমি ডিসক্রিপশনে গুগল ম্যাপের লিঙ্ক দিয়ে দেবো। আর একটু খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, আর এই গরমের মধ্যে খাওয়া দাওয়া করাটা না সত্যিকারের চাপের ব্যাপার। মানে ফুড ব্লগার এমনি তো ভালো, কিন্তু গরমে খাওয়াটাও অনেক কষ্টের। যদিও আমাদের টিকিট কাটা ছিল, এখন আমরা দুপুরবেলা একটু মির্জা দেখবো, কারণ গরমের মধ্যে আর ভালোও লাগছে না। তো মির্জা দেখে একদম ব্যাক করছি, দেখি কেমন কি হয়েছে, তোমাদের লাস্টে রিভিউও দেবো যে মির্জা কেমন হয়েছে। ওকে, তো ফাইনালি আমরা মির্জা দেখে বেরোলাম, আর বইটা কিন্তু সত্যি ভালো হয়েছে। মানে আমি বলবো বাংলা মুভিকে সাপোর্ট করো আর হলে এসে বইগুলো দেখো। তো সত্যি মানে অঙ্কুশ দার অ্যাক্টিং সত্যি ভালো হয়েছে, তার সঙ্গে ওয়েঞ্জেলা দি ছিল। মানে ওভারঅল যদি বলতে হয় এই মুভিটা যদি দেবদা বা জিদ্দার হতো তাহলে কিন্তু একদম ব্লকবাস্টার হয়ে যেত। মানে সত্যি ভালো হয়েছে, যারা দেখেছো তারা জানো। আর এটার পার্ট টুও বেরোচ্ছে লাস্টে, সুন্দর একটা মানে হেভি ব্যাপার আছে যাকে বলে আর কি। সেটা তোমরা বইটা দেখলেই বুঝতে পারবে। ওভারঅল এখন আমরা আছি হচ্ছে হাজারার কাছাকাছি জায়গাতে, আর এখানে হচ্ছে সাঙ্গু ভ্যালি, তাই তো? সাঙ্গু ভ্যালি নামে একটা ক্যাফে আছে যেখানে কিন্তু বেশ ইউনিক একটা আইটেম পাওয়া যায়, তো সেটাই আজকে ট্রাই করবো। চলো তোমাদেরও দেখাচ্ছি। এই হচ্ছে দেখতে পাচ্ছ সাঙ্গু ভ্যালি কেবিন কাম রেস্টুরেন্ট, আর এইটা কিন্তু একদম তোমরা যদি হাজরা থেকে একটুখানি আগিয়ে আসো এক সাইডের দিকে, তাহলে কিন্তু যে বিজলি সিনেমা সেটা থেকে একটুখানি হেঁটে এসে পড়বে হচ্ছে এই রেস্টুরেন্টটা, যেখানে একটা ইউনিক আইটেম পাওয়া যায়। চলো তোমাদের দেখাই। চলে এসেছি আমরা সাঙ্গু ভ্যালির ভেতর, আর এইরকম হচ্ছে কোনো যুগের মতো অ্যাম্বিয়েন্স এরকমটা কেবিন কাম রেস্টুরেন্টে হয়। আর এখানের ফেমাস আইটেম হচ্ছে এই আফগানি চিকেন, আফগানি মাটন অথবা আফগানি ফিশ কাটলেট, যেটা নিয়ে নিয়েছি আমি মাটনটা নিয়েছি। আর এই দিকে নিয়েছি হচ্ছে চিকেন কাটলেট, যার দাম হচ্ছে 80 টাকা, আর এইটার দাম হচ্ছে 140 টাকা। এটা বেসিক্যালি মাটন কাটলেটের ওপর এই স্পেশাল গ্রেভিটা দেওয়া হয়, যেটা কিন্তু এইখানকার ফেমাস। এছাড়াও ইন্ডিয়ান চাইনিজ প্রচুর আইটেম পাওয়া যায়। এবার একটু টেস্ট করে দেখুন। আর এইখানে দেখুন কোয়ান্টিটি তো একটা কাটলেটে যেরকম হয়ে থাকে সেরকমই ওপরে একটা গ্রেভি আছে, আমি একটু গ্রেভিটাই খেয়েছি। একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো। আর এটা হচ্ছে কাটলেটটা, আমি মাটনটা নিয়েছি মাটন কাটলেট। সত্যি দারুণ খেতে মাটন কাটলেটটা তো ভালো খেতেই, এরকম গ্রেভিটা যে দিয়েছে একটু আলাদা একটা টেস্ট আসছে, আর এটাই কিন্তু ইউনিকনেস এই রেস্টুরেন্ট। আর এইখানে দেখো এটা মধ্যে 42 আছে, তার সঙ্গে কিন্তু এগ আছে দেখতে পাচ্ছি, মটরশুঁটি আছে, আরও অনেক কিছু দিয়েছে, এটা প্রবলি চেরি আছে, আর এই গ্রেভিটা হালকা মিষ্টি মিষ্টি খেতে, বাট এই মাটন কাটলেটটা বেশ আর খেয়াল আছে ভালো খেতে। আরেকটা জিনিস দিয়েছি সেটা হচ্ছে মাটন কাটলেট, চিকেন কাটলেট, চিকেন কাটলেট, তোমাদের দেখিয়ে দিই 80 টাকা দাম আছে। আর এর সাথে একটা পাঁপড় দিয়েছে সুন্দর, স্যালাড দিয়েছে, কাশুন্দর দিয়েছে, সেটা কিন্তু ভালো হয়েছে। যদি তোমরা চিকেন আফগানি নিতে তাহলে প্রবলি আগে এই চিকেন কাটলেটটার উপরই গ্রেভিটা দেওয়া হতো, তার ভিতরে দেখো চিকেনের পরিমাণ বেশ ভালোই আছে, বাইরের ক্রাঞ্চিনেসটাও ভালো, দাম আন্দাজে আমি বলবো ঠিক আছে। এখানে কিন্তু বাইরের চিকেন প্লেস আছে, ভিতরের চিকেন প্লেস আছে। খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে। ওভারঅল এক্সপিরিয়েন্স কিন্তু সাঙ্গু ভ্যালিতে সত্যিই ভালো, মানে খাবারটা দাম অনুযায়ী আমি বলবো দারুণ খেতে। একবার ট্রাই করে তোমরা দেখতেই পারো। বাকি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন ব্লগে। গুড নাইট সবাইকে, টাটা। আর রাত হয়ে গেলেও গরম মানে মিটছে না যাকে বলে, কলকাতার গরম সত্যি এপ্রিল মাসে এই অবস্থা, পরে যে কী হবে।